আসসালামু আলাইকুম। আজকের প্রথম প্রশ্ন, দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অংশে ক্যান্সার হতে পারে? অপশন মস্তিষ্কে, কানে, মুখে নাকি গলায়? সঠিক উত্তরটি হবে মস্তিষ্কে। পরবর্তী প্রশ্ন, কোন দেশে মাত্র 40 মিনিট রাত থাকে? অপশন রাশিয়া, জাপান, নরওয়ে নাকি ইউক্রেন? সঠিক উত্তরটি হবে নরওয়ে। ওয়েট, আপনি কি জানেন মানুষ প্রেমে পড়ে কেন? আমি বলছি, কোনো মানুষের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করলে আমাদের শরীরে এক প্রকার হরমোন সৃষ্টি হয় এবং যা থেকেই আমাদের প্রেম ও ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়। প্রশ্ন, কোন খাবার খেলে ঘুম দেরিতে আসে? অপশন পানি, ঝাল, মিষ্টি নাকি চা? সঠিক উত্তরটি হবে ঝাল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি দেশ আছে? অপশন 200টি, 250টি, 100টি নাকি 195টি? সঠিক উত্তরটি হবে 195টি। শুরুর দিকেই বলে রাখি, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি পাবেন 5 নম্বর। তাই ভিডিও শেষে আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন, কোন ফল খেলে শরীরের এনার্জি বৃদ্ধি পায়? অপশন কলা, আপেল, আনারস নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হবে কলা। পরবর্তী প্রশ্ন, কাগজ তৈরির জন্য কোন গাছ ব্যবহার করা হয়? অপশন বাঁশ গাছ, সেগুন গাছ, বট গাছ নাকি বেত গাছ? সঠিক উত্তরটি হবে বাঁশ গাছ। প্রশ্ন, কোন গাছ ঘরে রাখলে মশা আসে না? অপশন গোলাপ গাছ, তুলসী গাছ, নিম গাছ নাকি লতা গাছ? সঠিক উত্তরটি হবে তুলসী গাছ। পরবর্তী প্রশ্ন, প্রতি সেকেন্ডে বিশ্বে কতজন শিশু জন্ম নেয়? অপশন 1 জন, 10 জন, 7 জন নাকি 4 জন? সঠিক উত্তরটি হবে 4 জন। প্রশ্ন, দিনের বেলা ঘুমালে কি হয়? অপশন ডায়াবেটিস হয়, কিডনি সমস্যা, স্বাস্থ্য ভালো থাকে নাকি জন্ডিস হয়? সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস হয়। প্রশ্ন, ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয়? অপশন ফুড পয়জনিং, ক্যান্সার, জন্ডিস নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হবে ফুড পয়জনিং। প্রশ্ন, কোন শাক খেলে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়? অপশন লাল শাক, পুঁই শাক, পাট শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হবে পুঁই শাক। প্রশ্ন, আমের সাথে কি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে? অপশন দুধ, জুস, ভাত নাকি কোল্ড ড্রিঙ্কস? সঠিক উত্তরটি হবে কোল্ড ড্রিঙ্কস। আপনি যেহেতু ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাই আপনার জন্য রয়েছে সাইকোলজিক্যালি 2টি অদ্ভুত ফ্যাক্ট। তো চলুন শুরু করা যাক। নম্বর 1, যেসব ব্যক্তিরা অনেক বুদ্ধিমান হয়ে থাকে তারা রাতে দেরি করে ঘুমায়, মানে তারা দেরি করে ঘুমাতে পছন্দ করে। নম্বর 2, ভ্রমণ বা ট্রাভেল, আপনি যদি ডিপ্রেশন বা আপনার মন যদি খারাপ থাকে তাহলে চাইলে কোথাও গিয়ে ঘুরে আসতে পারেন, কেননা সাইকোলজির মতে ভ্রমণ আমাদেরকে ডিপ্রেশন বা মন খারাপ থেকে দ্রুত ভালো করে।